আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইউক্রেনে মার্কিন প্যাট্রিয়ট ব্যবস্থা রুশ হামলার বৈধ লক্ষ্যবস্তু হবে, ঘোষণা ক্রেমলিনের। এদিকে ইউক্রেনে চালানি অর্ধেক অবকাঠামো রাশিয়ার আক্রমণে বিধ্বস্ত, বসে জাতিসংঘ। কাতার বিশ্বকাপে ইসরায়েলের বিরুদ্ধে যেভাবে জয় হল ফিলিস্তিন। আরো জানিয়ে দিব, ইস্তাম্বুলের মেয়রকে দু বছরের জেল, শেষ হয়ে যেতে পারে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার স্বপ্ন। এবং সর্বশেষ থাকবে, কোন ধরনের আলোচনা নয়, ইউক্রেনের যুদ্ধবিরতির পরিকল্পনা নেই রাশিয়ার, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা প্রেসিডেন্ট পুতিনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনে প্যাট্রিয়ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, পাল্টা যে ভয়াবহ ব্যবস্থা নিল রাশিয়া। ইউক্রেনে প্যাট্রিয়ট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, পাল্টা যে ব্যবস্থা নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের জন্য অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র, যার ফলে রাশিয়া পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, প্রতিবেদনে আরো বলা হয়েছে, জরুরি ভিত্তিতে অনুরোধ করার পর যুক্তরাষ্ট্র কিয়েভে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে যাচ্ছে। রাশিয়া যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছে। ক্রেমলিন বলেছে, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার জন্য বৈধ টার্গেট হবে, অর্থাৎ ইউক্রেনে এই অস্ত্র পাঠালে তাতে হামলা চালাবে রাশিয়া এবং সেই হামলা হবে বৈধ। সিএনএন এর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিতে পারে। এর প্রতিক্রিয়া ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়া অবশ্যই টার্গেট করবে। মার্কিন সেনাবাহিনী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এবং হোয়াইট হাউসের ইউক্রেনীয় নীতিমালা বিষয়ক এককালীন নেতা আলেকজান্ডার ভিন্দামান বলেন, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়াটা ইউক্রেনের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইউক্রেনের জ্বালানির অর্ধেক অবকাঠামো রাশিয়ার আক্রমণে বিধ্বস্ত, বসে জাতিসংঘ। জাতিসংঘ রিপোর্ট করেছে যে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর 50% ধ্বংস করেছে, লাখ লাখ মানুষকে অসুস্থতা ও মৃত্যু ঝুঁকিতে ফেলেছে, কারণ তাপমাত্রা ক্রমাগত নিমজ্জিত হচ্ছে। নিয়মিত ব্ল্যাক আউট এবং বিদ্যুৎ বিচ্ছিন্নতা ইউক্রেনের প্রায় সবাইকে প্রভাবিত করছে। জাতিসংঘ রিপোর্ট করেছে যে যুদ্ধের সামনের সারির কাছাকাছি বসবাসকারী 1 কোটি বেশি মানুষের জন্য পরিস্থিতি বিশেষভাবে বিপর্যয়কর। জাতিসংঘ বলছে যে তাদের সাহায্যের সবচেয়ে বেশি প্রয়োজন এবং তারা পানি, তাপ এবং বিদ্যুৎ ছাড়াই শীতের মুখোমুখি হচ্ছে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির জন্য ইউক্রেনের আবাসিক প্রতিনিধি জ্যাকো সেলিয়ার্স বলেছেন, শীতকালে মানুষকে উষ্ণ থাকতে সাহায্য করা আগামী মাসগুলোতে জাতিসংঘের ভূমিকার একটি মূল অংশ হবে। সিলিয়ার্স বলেন, যেমন হাসপাতালে, স্কুলে, কমিউনিটি সেন্টারে বিদ্যুৎ কিভাবে অটুট রাখা যায়, মানুষকে উষ্ণ কিভাবে রাখা যায়, তা এই মুহূর্তে জীবন মৃত্যুর বিষয় এবং এটি সত্যি একটি বড় উদ্বেগের বিষয় যে মানুষ এত বর্তমানে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রয়েছে। সিলিয়ার্স বলেন, এটি অনুমান করা যে প্রায় 1.8 কোটি মানুষ বা ইউক্রেনের জনসংখ্যার 40% এই সময়ের মধ্যে কিছু না কিছু ধরনের মানবিক সহায়তার প্রয়োজন হবে। সিলিয়ার্স আরো বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউএনডিপি এবং বিশ্ব ব্যাংক এনার্জি গ্রিডের চারপাশের অবকাঠামোর প্রয়োজনীয়তা এবং ক্ষতির মূল্যায়ন করতে বলেছেন। প্রাথমিক প্রতিবেদন জানুয়ারির শেষ নাগাদ প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে এবং প্রতি 2 মাস পর পর তা হালনাগাদ করা হবে। ইহুদিবাদী ইসরায়েল নয়, বৈধ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়ে চীনকে ফিলিস্তিনিদেরকে সমর্থন করে, ঘোষণা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ফিলিস্তিনিদের বৈধ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে নিপীড়িত এই জাতির প্রতি সমর্থন দেয় বেইজিং। সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে একটি বৈঠকে চীনা প্রেসিডেন্ট এই মন্তব্য করেছেন। এ সময় প্রেসিডেন্ট শি জিনপিং এবং ফিলিস্তিনের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের কথা উল্লেখ করেন। শি জিনপিং বলেন, ফিলিস্তিন এবং চীন গত আধা শতাব্দীর বেশি সময় ধরে পরস্পরকে সমর্থন করে এবং তারা একে অপরের পরীক্ষিত বন্ধু। চীন এবং ফিলিস্তিনের মধ্যে রয়েছে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং এই সম্পর্ক দু দেশের জনগণের হৃদয়ের গভীরে প্রথিত। আধা শতাব্দীর বেশি সময় ধরে আমরা পরস্পরকে সমর্থন ও বিশ্বাস করে আসছে। বৈঠকে তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টি এবং সরকার বিশ্বের শান্তি, অভিন্ন উন্নয়ন, আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায় বিচার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অংশীদারিত্বমূলক সম্প্রদায় গড়ার কাজ চালিয়ে যাবে। শি জিনপিং বলেন, আন্তর্জাতিক এবং আঞ্চলিক পরিস্থিতি যে পরিবর্তনই আসুক না কেন, চীন অবশ্যই ফিলিস্তিনি জনগণকে সমর্থন করবে এবং তাদের পাশে থাকবে। বৈঠকে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য চীনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, চীনের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা হওয়ার জন্য আমাদের জনগণ গর্বিত। বিশ্বের বন্ধুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী দেশ হিসেবে চীন সবসময় ফিলিস্তিনিদেরকে সমর্থন করেছে।
আমি ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে আপনাকে এবং চীনের জনগণকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। অবশ্য একচীন নীতিকে আমরা সমর্থন করি এবং সবসময় বিশ্বাস করি যে আন্তর্জাতিক প্রতিটি ঘটনায় চীনের অবস্থান ন্যায্য। সূত্র পার্স টুডে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে 2 বছর 7 মাসের কারাদণ্ড। তুরস্কের বৃহত্তম নগরী ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামোগ্লুকে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। সরকারি কর্মকর্তাদের মানহানির দায়ে বুধবার তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের অন্যতম প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদ হলেন একরাম। তুরস্কের সামনের বছরে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে এরদোগানের বিরুদ্ধে লড়াই করার কথা রয়েছে তার। 2019 সালে ইস্তাম্বুলের মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন একরাম, কিন্তু সে নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করা হয়েছে। পরে ওই বছরের শেষের দিকে পুনরায় নির্বাচন হলে জয় পান একরাম। প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের একটি রিপোর্ট পার্টিকে হারিয়ে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হয়েছেন ধর্মনিরপেক্ষ দল সেকুলার রিপাবলিকান পার্টির একরাম ইমামোগ্লু। এর মাধ্যমে ইস্তাম্বুলে একে পার্টির দীর্ঘ 25 বছরের শাসনের সমাপ্তি ঘটে। দ্বিতীয়বারের মতো নির্বাচনে জেতার পর আগের নির্বাচনের ফলাফল বাতিলের জন্য তিনি সরকারি কর্মকর্তাদের বোকা বলে আখ্যা দিয়েছিলেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা একটি প্রতিবেদনে জানিয়েছে, সরকারি কর্মকর্তাদের অপমানের দায়ে একরামকে 2 বছর 7 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে রায় ঘোষণা আগে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণ করতে আদালত প্রাঙ্গনে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে মেয়র একরাম ও রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। যদি উচ্চ আদালত এই কারাদণ্ড বহাল থাকে তবে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। তবে এর আগ পর্যন্ত রাজনৈতিক কার্যকলাপে অংশ নিতে তার কোনো বাধা নেই। কারাদণ্ড দেওয়ার পর নিজ প্রতিক্রিয়া একরাম বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে তুরস্কে আইনের শাসন নেই। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে জনগণ এর জবাব দিবে। এরদোগান সরকারের স্পষ্ট মদদে আমার বিরুদ্ধে এমন রায় দেওয়া হয়েছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান বিরোধী নেতাকে কারাদণ্ড দেয় কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এক বিবৃতিতে হোয়াইট হাউস বলে, এই রায় মানবাধিকার লঙ্ঘনের সামিল ও আইনের শাসনের পরিপন্থী, এতে তারা হতাশ ও মর্মাহত। তিনি বলেন, যারা 31 মার্চে নির্বাচন বাতিল করেছে তারা মূর্খ। আঙ্কারার মেয়র তিনি সিএসপি সদস্য মনসুর ইয়াবাস বলেন, এই রায় বিচার ও আইনের সাথে সম্পর্কহীন। ইমামোগ্লু ও ইয়াবাসকে আগামী বছরের নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বিবেচনা করা হচ্ছে। বড়দিনে ইউক্রেনের যুদ্ধবিরতির পরিকল্পনা নেই রাশিয়ার। টানা প্রায় 10 মাস ধরে ইউক্রেনের ধ্বংসাত্মক যুদ্ধে লিপ্ত রাশিয়া এই পরিস্থিতিতে সামনে এসেছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই উপলক্ষে অনেকে পূর্ব ইউরোপের এই দেশটিতে চলমান এই যুদ্ধে একটি বিরতি আশা করলেও তা নাকচ করে দিয়েছে মস্কো। রাশিয়া বলছে, আসন্ন বড়দিন উপলক্ষে ইউক্রেনের কোনো যুদ্ধবিরতির পরিকল্পনা নেই। বৃহস্পতিবার তথা আজ একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ একজন আমেরিকান সহ আরো কয়েক ডজন বন্দীর মুক্তি দেওয়া হয়েছে। এতে বোঝা যায় দুপক্ষের মধ্যে কিছু যোগাযোগ রয়ে গেছে, তবে রাশিয়া এবং ইউক্রেন বর্তমানে যুদ্ধের অবসান ঘটাতে কোনো ধরনের আলোচনায় জড়িত নয়। মূলত বর্তমানে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে যুদ্ধ চলছে এবং বুধবার যুদ্ধের গোলা আবারও কিয়েভে পৌঁছেছে। চলতি বছরের 24 ফেব্রুয়ারি রাশিয়া তার প্রতিবেশী দেশটিতে আক্রমণ করার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়াও লক্ষাধিক মানুষ বাত্যচ্যুত হয়েছেন এবং শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বুধবার দেওয়া একটি ভিডিও বার্তায় ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধক্ষেত্রে কোনো শান্ত পরিস্থিতি নেই। রাশিয়ার গোলাবর্ষণে পূর্বাঞ্চলীয় শহরগুলো ধ্বংস করার বর্ণনাতে তিনি বলেন, রুশ হামলার শিকার এসব শহরগুলোতে এখন কেবল ধ্বংসাবশেষ এবং গর্তগুলো থেকে যাচ্ছে। জেলেনস্কি এই সপ্তাহে বলেছেন, চলমান সংঘাতের অবসানে একটি পদক্ষেপ হিসেবে রাশিয়ার উচিত ক্রিসমাসের মধ্যেই ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার শুরু করা। তবে মস্কো এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে, কোনো অগ্রগতি করার আগে ইউক্রেনকে অবশ্যই রাশিয়ার কাছে ভূখণ্ড হারানোর বিষয়টি মেনে নিতে হবে। অবশ্য শান্তি আলোচনার অনুপস্থিত সত্ত্বেও সাম্প্রতিক সপ্তাহগুলোতে শত শত বন্দীকে অদলবদল করে মুক্ত করা হয়েছে। বন্দী মুক্তির এসব ঘটনায় বোঝা যায় উভয় পক্ষ বেশ কয়েকটি স্তরে কমপক্ষে সীমিত যোগাযোগ বজায় রেখেছে। বন্দী মুক্তির সর্বশেষ ঘটনায় একজন মার্কিন নাগরিক অন্তর্ভুক্ত রয়েছেন বলে কিয়েভ এবং ওয়াশিংটন বুধবার জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট প্রশাসনের প্রধান আন্দ্রি ইয়ারমাক মুক্তিপ্রাপ্ত আমেরিকানকে সুয়েদি মুখার্জি নামে চিহ্নিত করেছেন। তিনি রাশিয়ার হাতে আটক হওয়ার আগে আমাদের জনগণকে সহায়তা করেছিলেন বলে জানিয়েছেন আন্দ্রি ইয়ারমাক। উগান্ডায় জন্মগ্রহণকারী মুখার্জি ছিলেন মার্কিন বিমানবাহিনীর একজন অভিজ্ঞ সদস্য। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি গোপনীয়ভাবে উদ্বেগের কারণে মুক্তিপ্রাপ্ত আমেরিকান নাগরিকের নাম বলেননি। তবে কির্বি সাংবাদিকদের বলেছেন, আমরা অবশ্যই এই সংবাদকে স্বাগত জানাই।